বন্দ্যোপাধ্যায়ের ছায়াতে যে থাকবে সে ঠিক থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে বেরিয়ে গেছে সে কোনো রাজনীতি দলের নেতা হতে পারে না। আপনি দেখুন যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়েছে খুব এক দুজন বাদ দিয়ে কেউ জিতে, বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেসটা ছেড়ে দিল সেদিনই কংগ্রেস পশ্চিমবাংলা থেকে ধূলিসাৎ হয়ে গেল। সেরকম শুভেন্দুবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছে তিনিও আস্তে আস্তে চোর চোরকে বলতে পারে যে আমি অন্য চোর, আগে নিয়ে জানতে আমি চোর কিনা, সে স্বীকার করেছে যে আমি চোর, তারপরে উনি বলছে অন্য চোর, তা বলতেই পারেন চোর। 21শে জুলাই আজ শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস, তো এখানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেবেন, আপনারা কি বার্তা শুনতে চাইছেন তার মুখে? দেখুন আমরাও যেমন কোনো অনুষ্ঠানে এক বছরের জন্য অপেক্ষা করতে হয়, আমরাও আজকে দিনটা অপেক্ষা করি। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সে কর্মসূচি তিনি যা ঘোষণা করবেন সেটা আমরা গ্রাম অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা 21শে জুলাই আসি। যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বারে বারে এই দলকে মানে আপনাদের দলকে চুরি দুর্নীতির সরকার বলছে, দেখুন বিরোধীরা কী বলছে তাতে আমাদের কোনো যায় আসে না। আপনারা দেখেছেন বিগত লোকসভা নির্বাচনে যদি সেটা যদি মানুষ নিত তাহলে বিজেপি এবং সিপিএম পশ্চিমবাংলার থেকে ধূলিসাৎ হয়েছে, যেখানে 22 থেকে 29 হয়েছে তার সেখানে শুভেন্দুবাবু আর সুকান্তবাবুর কথার কোনো দাম নেই, ওরা ভাট ভোটে যাবে, ভোট মানুষ দেবে তৃণমূল কংগ্রেস। এই শুভেন্দু অধিকারী তো একসময় তৃণমূলের তরফে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াতে যে থাকবে সে ঠিক থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে বেরিয়ে গেছে সে কোনো রাজনীতি দলের নেতা হতে পারে না। আপনি দেখুন যারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়েছে খুব এক দুজন বাদ দিয়ে কেউ জিততে পারে না। কিন্তু বিরোধীরা ওটাই বলছে যে শুভেন্দু অধিকারী নাকি বিজেপিতে গিয়ে প্রায় বিজেপিকে ধ্বংস করছে, সেটা তাদের ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তৃণমূল ছাড়ার ফলেই তার রাজনীতিটা ধ্বংসের পথে? হ্যাঁ সেটা একদম সত্য, একদম ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কেউ রাজনীতি পশ্চিমবাংলায়, আপনারা দেখেছেন দাবাও দাবাও আমাদের এইখানে কংগ্রেস নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কংগ্রেসটা ছেড়ে দিল সেদিনই কংগ্রেস পশ্চিমবাংলা থেকে ধূলিসাৎ হয়ে গেল। সেরকম শুভেন্দুবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়েছে তিনিও আস্তে আস্তে শেষ হয়ে গেল। আমার নাম মঞ্জয় চ্যাটার্জি, জামুড়িয়া তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন, কী বার্তা শুনতে চাইছেন? মমতা ব্যানার্জির বার্তা যেটা দেবেন, নিশ্চয়ই আমাদের আগামী দিনের পথ চলা 2024 রেজাল্টকে সামনে রেখে আগে 2026 প্রস্তুতির জন্য কিছু বার্তা দেবেন, সেটা নিয়ে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডে আমরা আমাদের নতুন কর্মীদের দিয়ে সেইভাবে কাজ করবার জন্যই আমরা আজকে এসেছি এই তর্পণ অনুষ্ঠানে। 21শে জুলাই যে তর্পণ অনুষ্ঠান, তর্পণ শ্রদ্ধা, সেই জন্যই আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জির শ্রদ্ধা এবং তর্পণ এবং সেই বক্তব্যটা শুনে নিয়ে আমরা আমাদের ওয়ার্ডে কাজ করব। এই যে বিরোধীরা বারবারভাবে এই সরকার নাকি চুরি দুর্নীতির সরকার, দেখুন আজকে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেটা যেটুকু মানুষ দেখতে পাচ্ছে একটা খবরকে সকাল থেকে সারাদিন দেখানো হয়, যদি সরকার কোনো কেউ যদি কোনো দোষ করে তাকে তুলে দেওয়ার ক্ষমতাই সরকার রাখে। বিগত দিনে এমন কোনো প্রজিতবিহীন কোনো সরকার এরকম কোনো ঘটনা করেনি যে তাদের যদি সমর্থককে কোনো যদি কোনো অন্যায় করে থাকে সেই সমর্থককে তারা কখনো সরকারের হাতে তুলে দেয় না, পুলিশ হাতে তুলে দেয়। এই সরকারের ক্ষমতা আছে যে ন্যায্যটা বিচার করার। শুভেন্দু অধিকারী যিনি একসময় তৃণমূলে ছিলেন এখন তিনি বিজেপিতে গিয়ে তৃণমূলকে চোর বলছেন, দেখুন সবাই জানে উনি স্বীকার করেছেন যে আমি ওই একটা একটা খবর কাগজ মোড়ার টাকা ছাড়া আর কোনো কেস নেই, তাহলে উনি স্বীকার করেছে উনি চোর, তাহলে উনি অন্য চোর বলতে পারে, চোর চোরকে বলতে পারে যে আমি অন্য চোর, আগে নিয়ে জানতে আমি চোর কিনা, সে স্বীকার করেছে যে আমি চোর, তারপরে উনি বলছে অন্য চোর, তা বলতেই পারেন চোর চোর বলবেই। এই যে আপনাদের সঙ্গে এত মহিলারা হাঁটছে, এই যে বিরোধীরা বারবার বলে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলারা নাকি তৃণমূলের সাথে নেই, কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারই তো কার্যত জয় এনে দিল তৃণমূলকে কার্যত। দেখুন মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী, সে হচ্ছে মহিলা, সে মহিলাদের ব্যাপারটা বোঝেন, কে কী বললো সেটাতে কান দেয় না, সে তার কাজটা করে যায়। আপনি দেখেছেন 2014 2016 2014 লক্ষ্যটা দেখেছেন কীভাবে একটা অত্যাচার করার চেষ্টা হয়েছিল, 2016 2021 2024 দেখলেন মমতা ব্যানার্জির বিকল্প নেই, ওরা বলবে সবাই শুনবে কিন্তু এতে কোনো কাজ দেবে না। মমতা ব্যানার্জির পাশে সবাই আছে, মহিলা তো আছেই আছে, একটা মহিলা হিসাবে সে যেমনি মহিলার কাজ করে এত ছেলেদেরও কাজ করে, সাধারণের কাজ করে। অতএব 2024 তৃণমূলের ভালো ফল, তাহলে তো এক কথায় বলা চলে বিরোধীদের অভিযোগ মিথ্যা। একদম তাই, অভিযোগ মিথ্যা বলেই তো তার রেজাল্টটা পেলেন, অভিযোগ মিথ্যা বলে এক্ষুনি অভিষেক ব্যানার্জি বললো 29টা পেয়েছি আরও 3টে পেতাম, 29টা আমরা পেয়েছি যা আমাদের রেকর্ড, এখনও পর্যন্ত রেকর্ড হচ্ছে 29টা লোকসভা সিট, আরও 3টে পেতাম
সেটা খুব সামান্য ভোটে আমরা হেরেছি। অতএব মমতা ব্যানার্জি জানেন, মমতা ব্যানার্জিকে সবাই বিশ্বাস করেন যে এনার বিকল্প বলে কেউ নেই, সারা পশ্চিমবঙ্গে নেই, সারা বাংলায় নেই, এবং দিল্লিতেও। দিদি, আজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের জননেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি বার্তা দেবেন। বারংবার দেখা গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের পাশে দাঁড়াতে, মহিলা হয়ে কি বলবেন? প্রথমে তো যে কথাটা বলবো, 21 জুলাই সম্পর্কে শহীদ মরণে রক্ত আপন মরণে রক্ত ঋণ শোধ করো, তাদের স্মরণ জানাতে প্রথম আমরা এসেছি, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ জানাচ্ছি। তারপর মমতা দি এমন একজন মা আমাদের, যেমন সন্তানের দুঃখ কষ্ট উনাকে বলে বোঝাতে হয় না, উনি নিজেই বুঝে আমাদের পাশে সবসময় থাকেন, সবসময় থাকবেন। এই আশা ভরসা আমাদের সবসময় ছিল, সবসময় আছে, তাই আমরা সবসময় উনার পাশে থাকব। উনি যে বার্তা দেবেন, যেভাবেই বলবেন, মা যেমন সন্তানের ভালো চেয়ে সব কিছু করেন, আমরাও আশা করি মমতা দি আমাদের এই সোনার বাংলার সম্পর্কে ভালো চেয়ে ভালোবেসে যা করবেন আমরা সেইটাই মাথা পেতে নেব, তার নির্দেশ শোনার জন্যই আমরা এসেছি। এই যে চোপড়া বা সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, এই নিয়ে বিরোধীরা বারংবার তারা তাদের প্রতিবাদ জানাচ্ছে, সেই দিক থেকে মহিলা হয়ে আপনারা তো তৃণমূলের পাশেই, কেন তৃণমূলের পাশে থাকা? তৃণমূলের পাশে যদি কেউ প্রচার করছে, এটা ভুল প্রচার, ভুল প্রচার। কথা হচ্ছে কেউ যদি আমি বলছি না হাতের পাঁচ আঙ্গুল সমান, কেউ যদি অন্যায় করে থাকে অন্যায়ের সাজা পাবে, আমরা সেই ধর্ষিতা সেই মহিলার পাশে আছি, তার তাকে শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, যদি কেউ করে থাকে প্রমাণ হবে তার সাজা হবে, আমরা সেটাও যেমন চাই, এবং এই ব্যাপারে মমতাদির উপর আমাদের ভরসা আছে। 2024 লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডারী কি তৃণমূলকে জয় এনে দিল? তার থেকে কি বার্তা শুনতে? আমরা শুধু চাই এখন নবীন প্রজন্মের জন্য মমতা দি কিছু করুন, আমাদের দেশে আরো বেশি করে ইন্ডাস্ট্রি আসুক, এই দুটো জন্য আমরা মমতা দির কাছে আবেদন করছি। আমরা আশা করছি যে মমতা দি আমাদের এই আবেদন নিশ্চয়ই শুনবেন, এবং এইটা করলে মমতা দি স্বয়ং সম্পূর্ণ আমাদের কাছে অন্নপূর্ণার মতো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি বলেন যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, তারা তারপরও ভয়ে নাকি তৃণমূল কংগ্রেস করে? ভয়ে নয়, ভয়ে আপনারা বলুন, আপনাদের আমাদের থেকে কারোর মনে হচ্ছে আমরা ভয়ে এসেছি? আপনারাই বলুন, আমরা কোশ্চেনটা আপনাদের দিকেই ছুড়ে দিচ্ছি, আমাদের দেখে আপনাদের মনে হচ্ছে আমরা স্বতঃস্ফূর্তভাবে এসেছি না ভয়ে এসেছি? আপনারাই উত্তরটা পেয়ে যাবেন।